বেঁচে থাকলে সবই সম্ভব। সরকারের একটা অনবদ্য প্রোডাকশন, যেটা আমার মনে হয় পুনেতেই প্রথম আমরা করছি। মেল শোভিনিজম অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের জন্য তাদের জীবনের যে চারজন মহিলা যাদেরকে তারা কোনো না কোনোভাবে খুবই ভালোবাসত কিন্তু তাদের গ্রহণ করতে তারা অস্বীকার করে, সে না পাওয়ার জায়গা থেকে সেই মেয়েগুলো একে একে মারা যায়। কিন্তু মালতি, তুমি যদি আজ ওদেরকে বিয়ে না করো। না না না, ও কথা বলো না, ও কথা বলো না, আমি আর তাকে ছুটতেই পারবো না, এখন কিছুতেই না। কিন্তু কিছুতেই, কিন্তু এতদিন তো তুমি ওকেই, এতদিন জানতাম না, এতদিন বুঝিনি, কিন্তু কিন্তু এখন আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। মালতি, তুমি তুমি কেন এলে বলো তো, তুমি কেন জানালে আমাকে, তুমি তুমি কেন, তুমি কেন, কিন্তু পাগলা ঘোড়া সেটা মানে এখানে পুনাতে এরকম নাটক হয়নি, আগে এর আগে এরকম নাটক হয়নি। দর্শক প্রথম দিন তো বেশ ভালো, দর্শক আনএক্সপেক্টেড, ড্রামাটা বেশ ভালো খুলেছে আর কি, যেটা দরকার ছিল আর কি। ভেরি গুড, এই ড্রামা ইজ ভেরি গুড। আমি জানি কিন্তু সবসময় পেরে উঠি না যে যে সমাজে ছোটবেলা থেকে বড় হয়েছি, যাদেরকে ছোটবেলা থেকে দেখছি, মিশছি তাদেরকে। আমি সিয়ার, আমাকে আপনি এইসব কথাগুলো কেন বলছেন? আমি আপনার ভাইকে পড়াই মাত্র, সে বিষয়ে যদি কিছু বলার থাকে বা সে কাজে যদি কিছু ত্রুটি হয় থাকে তো বলুন। তুমি আমার সামান্যতম দোষও সহ্য করতে পারো না? না, আমার বাবা বড় লোক, এটাই আমার সবচেয়ে বড় ভুল, অপরাধ, তাই না? তুমি কি চাও বলো তো? আমি হাঁটু গেড়ে বসে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই বলো, তাই চাও তুমি? মিশ্রা, যদি তাই চাও আমি তাই করব, আমার যে না করে কোনো উপায় নেই, তাই জন্যই কি বারবার আমার মুখটাকে এরকম মাটির উপরে গোছে দাও তুমি? মিস রায়, আপনি এখন উত্তেজিত হয়েছেন, আপনি উত্তেজিত হয়েছেন, এখন এই বিষয়ে কথাবার্তা না বলাই ভালো, আমি চলি। হিমাদ্রি, ভালো লেগেছে আর মানে এখনকার প্রাসঙ্গিক, এখন এই সমস্ত তো ঘটনা ঘটে চলেছে, প্রাসঙ্গিক, খুব ভালো লেগেছে। আমি উঠিনি থাকতে পারবো ক্লাই বাবুজি। কেন থাকতে পারবি না? আমাকে তোমার টেনে থাকতে দাও বাবুজি। নিমা কিছু বলেছে? না বাবুজি। কর্তা বাবু, চাকর বাকর, বাইরের কেউ? তবে তুই থাকতে পারবি না কেন? দেখ, দেখে শুনে একটা ভালো ঘরের তোর ব্যবস্থা করলাম, ওখানে ওখানে মনোযোগ দিয়ে কাজ কর। আচ্ছা, তুই তো তুই তো কাজ করতে এত ভয় পেতি। আমাকে তোমার কাজ করতে দাও বাবুজি। আরে বাবা, তা করতে দিলে কি আর, তা করতে দিলে কি আর এই ব্যবস্থা করতাম? হ্যাঁ, ওকে ওখানে গিয়ে তোকে, তুই আমার কাজ করলে তখন তখন লোকে আমাকে ছিচি করবে, কোনো কন্ট্রাক্ট দেবে না, তখন আমি নিজে খাবো কি আর তোকে খাওয়াবো কি? আরে, অভিনয়ের দিক থেকে যাদের অভিনয় ভীষণ মনে দাগ কাটলো তার মধ্যে সমীরন্দা, চারুদা এবং দোলন চাপে, এদের অভিনয়ের কথা উল্লেখ করার মতন। থিয়েটার গ্রুপ, তাদের তারা পাগলা ঘোড়া একটা বিখ্যাত নাটক, যে নাটকটা নন প্রেসিমিয়ামে করার চিন্তা ভাবনা করছিল অনেকদিন ধরে, তাতে আমিও ইনভলভ ছিলাম। শশীবাবু, সব শেষ হয়ে এসেছে, শেষ হলো এইবার। ৭ বছর বসে থেকে ৭টা দিন সময় চেয়েছিলে, তাও পেল না। বিকজ ইট ইজ আ মেসেজ, আই মিন ভারত সরকার ওয়ান্ট হ্যাভ জাস্ট কাইন্ড অফ আ স্টেচার ওয়ার হি ইজ হেল্পিং আওয়ার লাইভস অলসো, ইউ নো।
So I think when he talks about, because today I've taken a very important decision. I can't speak about it now because maybe one day when we meet again, I will tell you, because I think yesterday's play is instigating that moment for me, okay? হয়তো আমাদের প্রত্যেকের মধ্যে পুরুষ বিশেষ করে কারোর মধ্যে হিমাদ্রি, কারোর মধ্যে শশীবাবু, কারোর মধ্যে সাধুবাবু, কারোর মধ্যে কার্তিকবাবুকে খুঁজে পায়। হতে পারে, কিন্তু কিন্তু তাই কি ভালো নয়? ভালো 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 খারাপ উচিত অনুচিত মঙ্গল অমঙ্গল সব তুমি ঠিক করে দিয়েছো। পৃথিবীতে অনেক কিছু ভুলতে হয় আর ভোলাও যায়। তুমি আমার একদম ভুলে গেছো না বাপু। কি বলিস আজে বাজে, একে কি ভোলার কথা বলে? মানে যা বাড়ি যা 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 বাড়ি যা। তাহলে 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 আমার বাঁচাইছিল কেন বাবু? যেখানে ছিলাম সেখানে মরতে দিলে না কেন বলো? লক্ষ্মী বলো, গুন্ডারা তো কত মেয়েকে চুরি করে আনে, কেনা বেচা করে, ব্যবসা করে, তুমি কেন আমারে নিয়ে আসতে গেলে? তুমি কেন চুরি দেখে ভয় পেলে না? জানের ভয় নাই তোমার? বলো না বলো না, আমার জন্য করেছো না, আমার জন্য করেছো তুমি? তাই যদি করে থাকে তাহলে আজ দাঁড়ায় দিচ্ছ কেন? দাঁড়িয়ে দেওয়া বলে না, পিতাকে দাঁড়িয়ে দেওয়া বলে না। ওরা একেবারে নতুন, নতুনরা যেভাবে কাজ করে, যেভাবে আমাদের ডিরেক্টর অরিন্দম তাদেরকে দিয়ে কাজ করিয়েছে, তাদেরকে মধ্যে পাগলা ঘোড়ার একটা ভীষণ টাফ সাবজেক্ট, সেই সাবজেক্টটা তাদের মধ্যে ইনজেক্ট করতে পেরেছে, কিছুটা তারা সাকসেস হয়েছে। কোনো চরিত্রকে ছাড়িয়ে যায়নি এবং আস্তে আস্তে যারা ভেটেরান এবং যারা নতুন অ্যাক্টিং করছে তাদের মনে কোনো তফাৎ ছিল না। তারা সবাই এত গভীরভাবে নিবেশ করেছে ওই প্রত্যেকটা চরিত্রের মধ্যে। আচ্ছা মানুষ বাঁচতে চায় কেন? কি পায়? কিছু পাওনি বলে মরতে চাইছো? কি চাও? তাও জানি না, চাই এটুকু জানি, পাই না এটুকু জানি। কি চাইতে হয়, কি পাবার আছে তা তো তা তো জানলাম না কোনোদিন। আপনি আপনি বলতে পারেন মানুষ মানুষ কিভাবে বাঁচতে চায়? দেখো দেখো তোমার কথা বলতে পারবো না, তবে তবে অনেক মানুষ অনেক মেয়ে বাঁচতে পারে যদি কি কি বলুন, অনেক মেয়ে অনেক মেয়ে কি পেলে বাঁচতে পারে? না আমি আমি জানি না, হয়তো 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 ভালোবাসা। ভালোবাসা? কিন্তু কিন্তু সে কেমন? আচ্ছা আপনার আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি আপনি অনেক দেখেছেন। হ্যাঁ কি আপনি আপনি বলতে পারেন আমার আমার মতো মেয়ে কোনোদিন কি পারবে? কি ভালোবাসা পেতে, ভালোবাসতে? বেঁচে থাকলে বেঁচে থাকলে সব সম্ভব। খুবই ভালো লেগেছে আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এরকম একটা খুব দেখা, ইটস অ্যান এক্সপিরিয়েন্স, ইটস অ্যা ক্লাসিক প্লে প্রেজেন্টেড ইন ক্লাসিক। কুডোস টু অল দ্য টিম, খুব ভালো লাগে। আমি আমি গিয়ে দেখি গিয়ে দেখি মেয়েটা মরে গেছে। আরে মশাই মরে গেলেই তো লোকে লোকে দেখতে যায়, কি বলো না? বেঁচে থাকলে কি কে কার খবর রাখে? সাতটার সময় সবাই একসাথে হয়ে রিহার্সাল দেওয়া, তারপর চিন্তা সাউন্ড নিয়ে চিন্তা ভাবনা করা, আমাদের বাইরে থেকে কোনো কাউকে আনা নয়, সেগুলো প্রতিটা সেট থেকে শুরু করে লাইট সাউন্ড ডিজাইন সব কিছু আমরা নিজেরা করেছি। পাগলা ঘোড়ার
আমাদের সমস্ত সদস্যবৃন্দ নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত প্রফেশনাল, তার মধ্যে থেকে সময় করে নিয়ে আমরা সারা বছর ধরে নাটক চর্চা করে থাকি। আজকে অরিন্দমদের পরিচালনায় পাগলা ঘোড়া একটা নতুন ফর্মে আমাদের পুনের দর্শকদের কাছে আমরা উপস্থাপনা করতে চলেছি। হ্যাঁ, পুনেতে এই প্রথম প্রয়াস এবং এটা পুনেতে একটা ইতিহাস সৃষ্টি করলো। ধন্যবাদ। প্রথম কজ আমরা বিশ্বাস করি যে নতুনদের সুযোগ দেওয়া খুব দরকার। আমি তো লক্ষ্য করেছি যারা এবারে অ্যাঙ্কারিং করেছে ফেস্টিভ্যালটাকে, যারা অ্যাঙ্কারিং করেছে তারা খুব নতুন, তাদেরকে ছেড়ে দেওয়া, তাদেরকে কাজ করতে দেওয়া, ডিজাইন তাদের হাতে ছেড়ে দেওয়া, এই ব্যাপারগুলো আমাদের এবারে থিয়েটার ফেস্টিভ্যালের প্রধান একটা উদ্দেশ্য ছিল যে নতুন ছেলেমেয়েদের হাতে ডিজাইন ছাড়ো, তাদেরকে ফ্রি হ্যান্ড কাজ করতে দাও প্লিজ। নাট্যভাবনা সৃজন ও নির্দেশনায় অরিন্দম দে, মেয়েটির চরিত্রে মৈথিলী সরকার, সাতুদা বা সাতকরি বাবু চারুব্রত রায়, লক্ষ্মী দোলনচাপা সরকার, হিমাদ্রি সৌরিশ গুপ্ত, নীলি মেঘনা রায়চৌধুরী, কার্তিক সমীরণ ভৌমিক, ডোম মেন চরিত্রে যিনি ছিলেন দেব চক্রবর্তী, সঙ্গীত শিল্পী সোমদত্তা গুপ্ত, ডান্স টিম মৈথিলি পারমিতা রিয়া মেঘনা সুচি প্রণীতা নিবেদিতা শ্রেয়সী শ্রীনিধি অদিতি, আলোক সম্পাতে অমিতাভ সরকার অ্যান্ড টিম, পথিক মিত্র পথিকৃত শব্দ সংযোজনায় অরিন দুবে ও তার সহকারী সোমদত্তা গুপ্ত ও সৌরদীপ মৈত্র এবং কুলকার্ণি জি অ্যান্ড হিজ টিম। সমগ্র নাটকটির ব্যবস্থাপনায় সোমদত্তা গুপ্ত আর অন্যান্য সহকারী দেব পথিক পল্লবী রিয়া সৈকত তানিয়া দৈপায়ন রিনি অনুপমা ভৌমিক আমাদের প্রিয় মানুদি ও অর্ণা আমি নীল দা বা সুজন মুখোপাধ্যায়কে অনুরোধ করব এখানে আসতে। নাটকটা নিয়ে বললে ভালো লাগে না, নাটক দেখলেই ভালো লাগবে। আমি সত্যিই খুব ভাগ্যবান, আমি পুনে তো থিয়েটারের একটা পীঠস্থান লজ বলা যায়, তো কালকে খেলতে নামবো, টেনশন আছে, আপনার উপর ভরসা আছে, আপনারা পাশে থাকবেন, দ্যাটস ইট, থ্যাংক ইউ। ভালো থাকুন, আপনারাও নাটকের সাথে থাকুন, নাটকের পাশে থাকুন এবং নাটক দেখতে থাকুন। Thank you.